অফিসে গিয়ে চেপে চুপে ধরুন। চেপে ধরলেই হয়ে যাবে তো? চেপে ধরলে যদি না হয় তাহলে গিয়ে ছিপ ফেলুন। হ্যালো কনা, কাল সারা রাত ধরে ভেবে দেখলাম আমেরিকা আমাকে যেতেই হবে। ইউএসআইএস গিয়ে অনেক কাগজপত্র ঘেঁটে দেখলাম। কে বলছেন? সে কি কনা, আমায় চিনতে পারছো না? আমি ইন্দ্র। তোমার ইন্দ্রজিৎ? না, চিনতে পারলাম না। অদ্ভুত তো, তোমার আমার সম্পর্ক প্রায় সকলেরই জানা, আর বাড়িতেও সবাই জানে এই সম্পর্কের পরিণতি কি, সেটাও সবাই জানে। আর তাছাড়া আমি তো আমেরিকায় পৌঁছেই তোমাকে, তুমি যে কেন আমাকে এখনো আপনি আপনি বলো? ইন্দ্রজিৎ বাবু, সম্বোধনটা না ম্যাটার করে না। এই ধরুন আপনি আমেরিকা যাবেন, সেখানে সবাই আপনাকে ইউ বলবে, আবার একটা পকেট মারকেও ইউ বলবে। তার মানে আপনি কি পকেট মার হয়ে গেলেন? নিশ্চয়ই না। তেমন সেরকম অনেকেই আছে যাদেরকে আমরা তুমি বলি, কিন্তু মনে মনে ঘৃণা করি, তাই? বাই দ্য ওয়ে, আপনি ফোনটা করে ভালোই করেছেন। আপনার কাছে ন্যাচারাল ডিজাস্টারের উপর কোনো বই আছে? হ্যাঁ, কি? প্রাকৃতিক বিপর্যয়। বই না হলেও চলবে, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিপর্যয়ের লিস্ট লাগবে আমার। আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে একটা বড়সড় প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। আধ ঘন্টা সময় দিলাম। সে কি, আমি কি তোমাদের বাড়ি চলে যাবো? না না, আপনি মন দিয়ে আমেরিকা যাওয়ার প্রস্তুতি চালান, লিস্টটা আমায় ফোনে দিয়ে দেবেন, ওকে? ধর, জানি অজন্তা পাঠিয়ে দিল, বিনকে দিয়ে আনিয়েছে পাড়ার দোকান থেকে, দেখ খেতে পারবি কিনা। কে ফোন করেছিলেন? ইন্দ্র। জানিসই যখন তখন আর জিজ্ঞেস করছিস কেন? এমন অনেকগুলো জিনিস আছে জানলেও না বারবার জিজ্ঞেস করতে ভালো লাগে, তোর লাগে না? না লাগে না। এই ধর, আমি জানি তুই রাগ করে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিস, আমি কি তোকে জিজ্ঞেস করেছি? জিজ্ঞেস করিসনি কেন? করাই তো উচিত ছিল। তোরা প্রথম থেকে আমাকে জিজ্ঞেস করলে আজকে আমার এরকম অবস্থা হতো না। ধর, তুই ব্রাশ করে এসছিস? না, বড় জিনিস মিস করে গেলি। বাসি মুখে দোকানের চা, ঠিক যেন মনে হচ্ছে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি। ট্রেনটা একটা অজানা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, বাইরে থেকে চায় গরম চায় গরম, শুধু মাটির ভাঁড়টাই যা মিস হয়ে গেল। ইন্দ্রকে বিয়ে করার আগে সব দিক ভালো করে দেখে শুনে নিও, আমার মতো অবস্থা যেন তোমার না হয়। ভালোবাসার বিয়ে বড় ভয়ঙ্কর। জলটা এলো না এখনো, বৌদির যে কি নাজেহাল দশা হচ্ছে কে জানে। ক্যালকুলাসে আমি এত উইক হয়ে পড়ছি কেন ভাবতাম? আমার জল তেষ্টা পেয়েছে, আমি কোল্ড ড্রিঙ্ক খাবো। আই ম্যাডাম ভীম, ভীম আবার এই কানের পোকা বার করে দিলি তো তুই। বদ্দি জল,
এই যে বড়দিন আমি আর আমি জল না কোল্ড ড্রিঙ্ক খাবো কোল্ড ড্রিঙ্ক কল ক তুই কি গাঁজা টেনেছিস কল বলছি না কোল 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 কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক পরে যত খুশি কোল্ড ড্রিঙ্কস খেও পাশের বাড়িতে কলে জল কলে জল কলে জল কলে জল দাদারা থাকলে হতো কিন্তু পাঁচিলকে টপকাবে ধর দাদারা থাকলে পাঁচিল টপকে জ্বলান আমরা পারবো না কেন পারবো না আমি আছি আমার সঙ্গে দুই পালো আর নতুন ঝুটন আছে যারা বলে বলে ফুটবলে লাথি মেরে ফুলদানি ভাঙে সরি মাসি এই ঘরে ঝুটন বলে কেউ নেই আমি নতুন এ মা আমি তো একদম ভুলেই গেছিলাম সত্যি তো আজকে তো দুজন নতুন ঠিক আছে আমার সঙ্গে দুই নতুন থাকবে আর একটা কাজ করি প্ল্যানটা এরকম হবে যে পাঁচিলের এপারে থাকবে দিদি আর বৌদি পাঁচিলের ওপরে দুই নতুন আমি পাঁচিল টপকে ওদিকে যাব গিয়ে জল ভরবো জল ভরে দেবো ভীমের হাতে ভীম দেবে দুই নতুনের হাতে সেখান থেকে বৌদি এবং দিদি জলটা ক্যাচ করবে এই যে এখানে তোমরা সবাই বসে আড্ডা মারছ জল ভেঞ্চার আচ্ছা মা তুমি কি আমাদের এই জল ভেঞ্চারে থাকবে ঠিক আছে যখন এতটাই থাকার ইচ্ছে তখন থাকো আমাদের সঙ্গে থাকো তুমি বরং একতলার বাথরুমে সমস্ত জলগুলো স্টক করবে মানে আমাদের স্নানের জন্য যেটুকুনি জল দরকার সেই জলটা তুমি কিন্তু সবাইকে নিলে আমার বাদ দিয়ে আমি কিন্তু এবার কেঁদে যাব ও মা কাঁদিস না তোকে তো আমি মহান দায়িত্ব দেব কি দায়িত্ব তুই বরং সুপারভাইজার হ বুঝলি তুই সবার উপর নজর রাখবি সবাই ঠিক মতো কাজ করছে কিনা খুশি হ্যাঁ বৌদি শোনো না তুমি চেঞ্জ করে এসো এই শাড়িগুলো তো পায়ে জড়িয়ে পড়ে যাবে একটা সালোয়ার পরে এসো যাও So ready everyone? On your mark, get set, go! Taste the thunder! Come on, Chalabishi! Akramon! Thank you.
কি আপনি না এসে থাকতে পারলেন না তো পাঁচিলটা টপকাতে পারলেন না না হলে দুবালতি জল তুলে দিতেন যাকে লিস্টটা এনেছেন হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহ ভূমিকম্প আফ্রিকা 217 খ্রিস্টপূর্ব 100 শহর ধূলিসাৎ মৃতপ্রায় 75,000 মানুষ আলজেরিয়ায় আসমান শহরে অক্টোবর 1980 6,000 মানুষের মৃত্যু চিলি 24 জানুয়ারি 1939 50,000 মানুষের মৃত্যু বিপর্যয়কারী বন্যা চীন 1887 আশঙ্কা মৃত্যু হয়েছিল 70,00,000 সাত সকালে এত মৃত্যুর খবর ওদের মরা আনতে পারলে বেশি খুশি হতেন না যাই হোক আমি বাকিটা পরে পড়বো এই আজ কলেজ যাবে না দেখছেন তো বাড়িতে জল নেই আমরা সবাই আজকে খুব ব্যস্ত আমিও ব্যস্ত জানো ইউএসআইএস যাবো একটা ফর্ম আনতে হবে ফর্ম আনবেন তাহলে দেরি করবে না চলে যান ফর্মের ব্যাপার ফুরিয়ে যেতে পারে ও তাই না লিস্টটা একটু ভালো করে পড়ো পিছনে কটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে পড়ো কিন্তু হ্যাঁ আমি ফোন করবো রাতে হয়েছে ভালোই হয়েছে কেক কাটা হবে চল আয় দিদি দিদি কাঁদছিস সব তো সুর একটা অপদার্থ লোক কোথাকার কি হয়েছে কি অমরদাকে গালাগাল দিচ্ছিস শুনে তুই আমাকে মনে করিয়ে দিতে পারলো না কি হবে এখন কিছু হবে না তুই চল চল সবাই ওয়েট করছে তুই চল দিদি চল আমি বলছি চল নমস্কার দাদা দাদা বাড়িতে না একদম জল নেই একটা ব্যবস্থা কিছু করুন হবে হবে কিন্তু দেরি হবে দেরি হবে কেন দাদা আপনার এখান থেকে ঘুরে পুরো ওই কল অবধি যেতে হবে ওখানে নজেলটা আছে নজেল আচ্ছা বলছি আপনি টেমার সিনেমাটা দেখেছেন ওই যে কেঁচো ঘুরতে ঘুরতে চলে যায় ওই রকম ঘুরতে ঘুরতে আপনি চলে আসেন হ্যাঁ দেখুন নজেলটা যদি এগিয়ে আসে বাবা টেমার্সের মতো নাকি ঘুরতে ঘুরতে চলে যাবে কেঁচো হবে কার পাল্লায় পড়লাম Thank you.
many happy returns of this day. Okay? Thank you. Bolo bolo. দিদি, মহাভারত অশুদ্ধ হয়নি, সব ঠিক আছে। একি রে, তোর থেকে তো তোর গিফটের ওজন বেশি। তুমি ধরো না, নিতে পারছি না। নিজের জিনিস নিজে ধরো। প্লিজ প্লিজ প্লিজ। দুষ্টু মেয়ে। আচ্ছা বড় পিসি, তুমি তো আমার গিফটটা দিতে ভুলেই গেছো। আমার গিফটটা দাও। কে বলেছে? খুলে দেখো এই বাক্সটা। আচ্ছা ওটা তো তুমি দিলে। আহা, খুলেই দেখ না। কিন্তু ছোট পিসি তোমারটা কি বলিস রে, সকালে যে দিলাম বেমালও ভুলে গেলি। কোথায় দিলে তুমি? কোথায়? পরশুদিন যে দুলটা হারিয়ে গিয়েছিল বুলুর, সেটা বারান্দার কোণে পাওয়া গেছে। ভীম কিন্তু সবাইকে টেক্কা দিয়ে গেল, মানে সবচেয়ে দামি গিফটটা কিন্তু ওই দিল তোকে। হ্যাঁ এটা ঠিক বলেছিস। সাবাস ভীম। সাবাস ছোট পিসি। জল নেই, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, দেখে। হ্যাঁ দেখে মারো, আবার নতুন করে পাইপটা ফাটিয়ে দিও না। এটা সরিয়ে নাও সরিয়ে নাও সরিয়ে নাও।
কি জয় বাবু আপনি ঘুমোচ্ছিলে? ইস, তোমাদের বোধহয় বিরক্ত করলাম না? হ্যাঁ করলেন। যদি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন তাহলে বাকি ঘুমটা সেরে আসতে পারে। দিদি জেগে আছে কিন্তু সে আপনার সঙ্গে কথা বলবে। কি মনে হয় বলবে? না না তার দরকার নেই, আমি চলে যাচ্ছি। আসলে এই প্যাকেটটা বুলুর জন্মদিনের জন্য স্মৃতি বোধহয় কিনেছিল, আনতে ভুলে গেছি। জানো বাচ্চারা না জন্মদিনের জিনিস পরে পেলে দুঃখ পায়, তাই দিয়ে গেলাম। অমলদা আপনি আমাদের বাড়ির একটা নিয়ম ভুলে গেছেন, আমরা দাঁড়িয়ে থাকা কারো কাছ থেকে কিছু নিই না। বিশেষ না হলে দিদিকে ডাকছি, জিজ্ঞেস করে নিন। ডাকবো দিদিকে? ভেরি গুড, একটু অপেক্ষা করুন, যার উপহার সে আসুক তাকে নিজে হাতে দিয়ে দেবে। না না তোমার দিদির হাতে দিলেই হবে। অমরদা আপনার খাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। না হলেও কিছু করার থাকতো না, আজ আমাদের বাড়িতে জল নেই তাই খাবারও নেই। ঠান্ডা ফ্রাইড রাইস আপনার ভালো লাগবে? না থাক, অম্বল হয়ে যাবে। আজ আমি বরং উঠি। হ্যাঁ কনাম, আজ আর আমায় আটকিও। ঠিক আছে আটকাবো না। আসলে আপনি বাড়িতে আর আসতে পারবেন কি না সেই নিয়ে একটু ডাউট দেখা দিয়েছে, মানে দিদি কথা শুনে তো তাই মনে হচ্ছে। আপনি চাইলেও হয়তো আর আসতে পারবেন, কিন্তু আপনি যে এখন এসছেন সেটা জানলেও কিন্তু দিদি বাড়ি মাথায়, কি করবো বলুন। আপনার জন্য না হয় এটুকু ঝুঁকি আমায় নিতেই হলো, নিলাম। এবার আপনার জন্য আমি এত বড় একটা ঝুঁকি নিলাম, তার বদলে আপনি আমায় একটা কাজ করে দিয়ে যান। কি কাজ? এক মিনিট। কাঁচা ঘুম ভাঙিয়েছেন, মাথা ধরে গেছে, দু কাপ চা সামনের দোকান থেকে এক্ষুনি নিয়ে আসুন, চটপট ধরুন। আরে ধরুন না, তারপরে কেটে পড়ুন। কথা বলছিলি কে এসছিলে? হ্যাঁ অমরদা, অমরদা এসেছিল। আমি বললাম যে আপনি এই বাড়ির দরজা মারলেন কেন, আপনার সাহস তো কম না? তবে একটা গিফটের প্যাকেট দিয়ে গেল বুঝলি, গিফটের প্যাকেটটা ওইখানে রাখলাম। আরে নিলাম আর কি, তুই পাশে আবার পরে বকিস। তাহলে আমি কি তাড়িয়ে দিয়ে আসছি? এই ঠিক করছি না? হুম একদম একদম ঠিক করছি। বাড়িতে ঢুকতে দিস নি তো? না না মানে হ্যাঁ রে ঢুকে পড়েছিল, তারপর আবার বললাম যে না আপনি বাইরে যান। তুই তুই জানা কি দেখে দেখে না না যাস না বুঝলি, কারণ অমরদাকে দেখে মনে হলো বোধ হয় আজকে দুপুরে ভাতটা কিছু জোটেনি। তুই আবার দেখবি তোর আবার মনটা গলে যাবে, খাবার ব্যবস্থা করবি, আশকারা পেয়ে যাবে না? বাদ দে, ভুলেই গেছে আমার।
তুমি এখানে তোমার হাতে ওগুলো কি? ওই চা কণা কেটলি, ওই কণা বললো সামনের দোকান থেকে চা ভাড় এনেছে। ভাড়? কণা ভাড় আনতে বললো কেন? যাকে ভালো করছে এনেছো যখন, দাও থেকে চা খাই। বাপরে, সকাল থেকে জলের টেনশানে একটা পর একটা ভালোভাবে চাটা পর্যন্ত। তুমি খাও, তুমি খাও, খাও খাও। ওই কণা বলছিল যে বাড়িতে জল নেই, তাই কাপের ঝামেলা এড়ানোর জন্য ভাতটা নিয়ে এলাম। আচ্ছা শোনো, ভালো কথা, তুমি যখন এসছো তোমার সঙ্গে একটা জরুরি কথা সেরে নিই। এখনই? এখনই দেখো, মানে তোমার আর স্মৃতির মধ্যে কিছু একটা সমস্যা না, সেগুলো স্বামী স্ত্রীর মধ্যে, যেন আমি ওই নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু যেটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে, সেটা আমার বলে ফেলা দরকার, তোমার কর্মক্ষেত্রে কিছু একটা সমস্যা হয়েছে শুনছিলাম, সেটা কি ঠিক? হ্যাঁ ঠিক, প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট মনে হয় বন্ধ করে দেবে। তবে আপনি ভাববেন না, একটা ব্যবস্থা একটা ব্যবস্থা